আমি যে গাড়িতে চড়ি, গাড়িটার দাম 6 কোটি টাকা, পাজেরো গাড়ি আছে 7টা, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকা। তরুণীর সঙ্গে এক ব্যক্তির কথোপকথন এবং অশ্লীল দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীতে বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। বলা হচ্ছে ভিডিওটি রাজশাহী 4 আসনের সংসদ সদস্য এবং এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হকের, কারণ ভিডিওতে যে ব্যক্তিকে কথা বলতে দেখা গেছে তার সঙ্গে হুবহু মিল রয়েছে এমপি এনামুলের। কথোপকথন শুনেও সেটা এমপি বলে ধারণা করছেন কেউ কেউ। 5 মিনিট 11 সেকেন্ডের ভিডিওতে এক তরুণীর সঙ্গে নিজের দামি দামি গাড়ি, হাজার হাজার কোটি টাকা ঋণ, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়েই মূলত কথা বলতে শোনা যায়। এসব কথার শেষ দিকে এমপি এনামুল তরুণীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। তবে প্রাথমিকভাবে ভিডিওর অপর প্রান্তের তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একটি ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তবে বিষয়ে সরকার দলীয় এমপি এনামুল হকের বক্তব্য জানতে তাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তিনি জানিয়েছেন এই ভিডিও সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়া, প্রতিপক্ষ তার আইডি হ্যাক করে এই কাজ করেছে। তবে কোন আইডি থেকে এই হ্যাকিং করা হয়েছে তা আইসিটি মিনিস্ট্রিতে কথা বলে তা মনিটরিংয়ের ব্যবস্থা করবেন এবং মামলা করবেন বলে জানিয়েছেন এমপি এনামুল। এ বিষয়ে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল কালাম আজাদ জানান, আমরা বিভিন্ন জায়গায় ওঠা বসা করি, এমন দৃশ্য দেখার পর আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই, এমনকি নেতারা হাসি ঠাট্টা করেন, আমাদের লজ্জা দেয়, আমরা এ থেকে পরিত্রাণ চাই। জাস্ট আমরা হতাশ আর কি, এটা আমরা বাগমারবাসী এরকম বারবার দেখতে আমাদের খুব খারাপ লাগতেছে। আমরা বিভিন্ন জায়গায় ওঠা বসা করি, ঢাকায় পর্যন্ত যাই, আমাদেরকে সব আমাদের বন্ধু বান্ধব, আমাদের নেতারা, বড় ভাইরা সব আমাদেরকে হাসি ঠাট্টা করে লজ্জা দেয়, এটাই আমাদের আর কি। ওনার ব্যাপারে তো আমরা মন্তব্য করতে পারি না, উনি হলো একজন আইন প্রণেতা, একজন আইন প্রণেতার এই বারবার এইগুলা মিডিয়াল মানে সোশ্যাল মিডিয়াতে যাবে আর আমরা বাংলা লজ্জিত হবো, এটাই ভাই, এগুলা দুঃখজনক। বিভিন্ন সময় নানা অপকর্মে জড়িয়ে সমালোচিত এবং বিতর্কিত হয়েছেন এনা গ্রুপের চেয়ারম্যান রাজশাহীর প্রভাবশালী এমপি এনামুল হক। তার এই ঘটনা সামনে আসার কিছুদিন আগেও সম্প্রতি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে চরম তোপের মুখে পড়েন ওই নেতা। তার বহিষ্কারের দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং দলীয় সভানেত্রী বরাবর লিখিত অভিযোগও দেন। তবে তিনিও এই ঘটনাকে মিথ্যা এবং সুপার এডিটেড দাবি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। কিন্তু এমন অপ্রীতিকর ঘটনায় রাজশাহী মহানগর আওয়ামী লীগে বর্তমানে চলমান চরম অসন্তোষ। মাজহারুল হক মুহাজির, কালবেলা।